নিতে এক অদ্ভুত ব্ল্যাক ম্যাজিক করে ডেকে আনা হয়েছিল আনসার গোষ্ঠীর জিনকে, যা কিনা পাঁচ রাতের মধ্যে সেই ব্যক্তির রক্তের সম্পর্কে সবাইকে শেষ করে ফেলবে। কিন্তু জিন ডেকে আনার পর যা হলো সেটা জানলে হাড় হিম হয়ে যাবে। আজ নিয়ে এসেছি ইন্দোনেশিয়ার সবথেকে বিতর্কিত সত্য ঘটনার উপর নির্মিত মুভি সে জিন। ইরমা ও উলান দুই বোন শহর ছেড়ে সুদূর গ্রামে ইকসানের সাথে দেখা করতে এসছে। আসার কারণ ওর মাসির ছেলে গালাং। ইরমা তাকে পাগলের মতো ভালোবাসে, তবে সম্পর্কে মাসির ছেলে হওয়ার কারণে তাদের রিলেশন বিবাহের পরিণতি পায় কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। ইকসান ব্ল্যাক ম্যাজিক সহ জিন চালনা করে থাকে। ইরমা তাকে কিছু টাকা দিয়ে বোন উলানকে মিডিয়াম বানিয়ে জিনের মাধ্যমে জানতে পারে গালাং স্বামী হিসেবে তার জন্য পারফেক্ট নয়, কারণ ভবিষ্যতে সেই হবে ইরমার মৃত্যুর কারণ। ঘটনা এখান থেকে এগিয়ে যায় ১২ বছর পর। গালাং এখন বিবাহিত, স্ত্রী নিশা এবং একমাত্র মেয়ে সোফিয়ার সাথে সুখী পরিবার। কিন্তু প্রিম্যাচিওর বেবি হওয়ার কারণে অপটিক নার্ভ নষ্ট হয়ে যাওয়ায় জন্ম থেকেই সোফিয়া অন্ধ। তার জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে ইরমা, উলান এবং তাদের মা ফারা দেখা করতে এসেছে। গালাংয়ের মা রিফার অবস্থা খুব একটা ভালো নয়, তিনি শয্যাশায়ী, কোনো চিকিৎসা তাকে সুস্থ করে তুলতে পারছে না। তাদের কথাবার্তার মাঝে ইরমা গালাংয়ের সাথে একান্তে দেখা করে। ওদের মধ্যে তিন বছর সম্পর্ক ছিল, কিন্তু রিফার মতে বিয়ে করার পর গালাং ইরমার সাথে সম্পর্ক আর এগোতে চায়নি। তবে গালাং তার পুরনো স্মৃতি ভুলে গেলেও ইরমা পারেনি, সে এখনও তাকে পাগলের মতো ভালোবাসে। শুধু তাই নয়, ইরমা গালাংয়ের বাচ্চার মা হতে চলেছে। গালাং যত চায় সব সম্পর্ক ছিন্ন করতে, ইরমা তত বেশি সেটাকে আগলে রাখে, যার কারণে নিয়মিত ফোন কল, অনুমতি ছাড়া গালাংয়ের কাজে জায়গায় চলে আসা এইসব হয়েই থাকে। তেমনভাবেই এক রাতে ইরমা গালাংয়ের গোডাউনে দেখা করতে গেলে তাদের সম্পর্ক ও বাচ্চা নিয়ে ঝগড়া হলে রাগের মাথায় গালাং ওকে ঠেলে দিলে ইরমার বাচ্চা নষ্ট হয়ে যায়। তার সাথে ইরমার সম্পর্কের শেষ বাঁধনটুকু নষ্ট হয়ে গেলে সে মানসিক ট্রমার মধ্যে চলে যায়, ফলে তার সব আক্রোশ গিয়ে পড়ে নিশার উপর। একদিন ইরমা কাউকে না বলে বেরিয়ে পড়ে ইকসানের আস্তানায়। তাকে নিজের সমস্ত জমাপুঁজির সাথে উলানের কিছু গয়না দিয়ে গালাঙ্গের জীবন থেকে নিশাকে সরিয়ে ফেলতে বলে। সে নিজে এতদিন যা স্যাক্রিফাইস করেছে এতে তার কিছু যায় আসে না, শুধু নিশা যেন না বাঁচে। ইকসান বলে ইভিল জিন গোষ্ঠীর মধ্যে আনজার মুসলিমদের সব থেকে বেশি ঘৃণা করে, যার কারণে তাকেই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইরমার কাজ সম্পন্ন করার জন্য ডেকে আনবে। এই জিন নিশা এবং তার রক্তের সম্পর্কের সবাইকে পাঁচ রাতের মধ্যে মেরে ফেলবে। কথাটা শুনে ইরমার সোফিয়াকে মনে পড়ে, সে তো এখনও ছোট, এমনকি ওর উপর তো কোনো আক্রোশ নেই। নিশার উপর বদলা নিতে গিয়ে শেষে মেয়েটা মারা পড়বে, তবে এত ভেবে কি লাভ, তারও তো অন্তঃসত্ত্বা ভ্রূণ মারা গেছে তাহলে। তাই মনকে শক্ত করে ইকসানকে সম্মতি দিলে শুরু হয় ব্ল্যাক ম্যাজিক। প্রথমে প্রয়োজন পড়বে নিশার চুল, নখ বা রক্ত, সাথে মহিষের কাটা মাথা, তার অন্ত্র এবং সদ্য দাফন করা লাশের কাটা পা। ইকসান এগুলো নিজের মতো জোগাড় করে ফেললে বাকি ছিল নিশার জিনিসগুলো। তাই এর মধ্যে ইরমা একদিন গালাঙ্গের অনুপস্থিতিতে ওর বাড়িতে সোফিয়ার সাথে দেখা করতে এসে বাথরুম থেকে জোগাড় করে চিরুনিতে আটকে থাকা নিশার চুল, এখন দরকার নখ। কিন্তু বালতি থেকে খুব সহজে নিশার রজস্রাবের প্যাড পেয়ে যাওয়ার পর ইরমার কাজ আরও সহজ হয়ে পড়ল, ফলে শুরু হয় আনসার জিনকে ডেকে আনার প্রক্রিয়া। সময় রাত ৩টে, গালাং গভীর ঘুমে আচ্ছন্ন, নিশা তখন তাহাজ্জুদ নামাজ পড়ছিল। আচমকা ওর সামনে মহিষের কাটা মাথা এসে পড়ে, সাথে সাথে সারা শরীরে ছিটিয়ে পড়ল রক্ত ও মহিষের অন্ত্র। চিৎকার শুনে গালাং ছুটে এসে দেখে সেখানে কিছুই নেই, সবটাই নিশার মনের ভুল। সকালে নিশা তখন একা বাড়িতে, হঠাৎ সোফিয়ার পুতুলটা হাতে নিয়ে এক অদ্ভুত পরিবর্তন আসে, কাঁচি দিয়ে একে একে পুতুল ও নিজের চুল কেটে সেগুলো খেতে শুরু করলো। পরের দিন সন্ধ্যায় গালাং কাজ থেকে ফিরলে নিশা বাড়িতে ও তার সাথে ঘটতে থাকা অদ্ভুত ঘটনার ব্যাপারে জানায়, কিন্তু প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে সে এইসব কথায় কান দেয় না।
এদিকে উলান নিজের গয়নাগুলো খুঁজে না পেলে ইরমাকে কনফ্রান্ট করলে জানতে পারে সে পুনরায় ইকসানের ওখানে গেছিল। উলান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইরমা প্রতিশোধের আগুনে জ্বলছে। তবে ওই রাতে ইরমার সাথে অলৌকিক ঘটনা ঘটে, যেখানে ওর পাশে উলানকে ভয়ানক রূপে দেখতে পায়। কিন্তু আদতেই সেখানে কেউ ছিল না। তবে নিশার অবস্থা খুব একটা ভালো নয়, নামাজে বসলেই মন বিচলিত হয়ে রক্তবমির সাথে বেরিয়ে আসে জোঁক। সকালে রিফার মুখ ধুয়ে দেওয়ার সময় আচমকা তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, তবে পরক্ষণে সম্বিত ফিরে আসলে নিজের ভুল বুঝে তার থেকে ক্ষমা চায়। সে নিজের অজান্তেই কি করে ফেলছে আল্লাহ জানে। অবশেষে নিজেকে সামলে রিফার জন্য গরম জল আনতে গেলে রহস্যজনকভাবে শয্যাশায়ী রিফা নিজেই উঠে রান্নাঘরে ফুটন্ত স্যুপ নিজের গায়ে ঢেলে মারা যায়। চোখের সামনে তার মৃত্যু দেখা ছাড়া নিশার কাছে কোনো উপায় ছিল না। বাড়িতে পাড়া ও মসজিদে সবাই ভিড় জমিয়েছে। প্রতিবেশীরা রিফার মৃত্যু ঘিরে শুরু করেছে গল্প ফাঁদা। কেউ বলছে দিনের পর দিন শয্যাশায়ী থাকার কারণে হয়তো নিশা তাকে মেরে ফেলেছে, আবার কারোর মতে রিফার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তবে ঘটল আরেক ঘটনা, জানাজার ঠিক আগে নিশা পজেস্ট হয়ে রিফার দেহ উল্টে শুরু করে ভয়ানক আচরণ। তাকে দেখে কারোর বুঝতে অবকাশ থাকে না জিনের কবলে রয়েছে নিশা। হুজুর কোনো রকমে শান্ত করলেও বুঝে যায় নিশার আরও খারাপ সময় আসতে চলেছে, তাই কালাঙ্কে সতর্ক থাকতে বলে। রাতে তখন দাফনের কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল। এক অদ্ভুত আওয়াজ শুনে গালাঙের ঘুম ভেঙে বেসমেন্টে আসলা চমকে ওঠে। দেখে নিশাকে ঘিরে বসে রয়েছে একাধিক জিন। এই ভয়াবহ দৃশ্য দেখে গালাং জ্ঞান হারিয়ে ফেললে পরবর্তীতে দেখে নিশার জায়গায় এখন সে কাফন পরে শুয়ে রয়েছে এবং তাকে ঘিরে বসে জিনদের দল। তখনই সোফিয়ার ডাকে দুঃস্বপ্ন কাটল। তবে এই ঘটনার পর গালাঙের নিশার কথায় বিশ্বাস হয় যে এই বাড়িতে সত্যি কিছু রয়েছে, ফলে হুজুরের থেকে পরামর্শ নিলে তিনি গালাঙ্কে এক শিশি তাবিজ পড়া জল দিয়ে নামাজের ঠিক আগে নিশার কপালে লাগাতে বলে। এদিকে নিশাকে রিফার আত্মা হন্ট করলে গালাং কোনো মতে সামলে কপালে সেই জল বুলিয়ে দিতেই নিশা ভয়ানক চিৎকার করে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তবে ঘটনা শুধুমাত্র গালাঙের বাড়ি অবধি সীমিত থাকল না, ফারা অদ্ভুতভাবে এই জিনের কপালে চলে আসে। সেদিন বাড়িতে একা থাকলে আচমকা সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা কাঁচের টুকরো খেয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। দুই মেয়ে বাড়ি ফিরে মায়ের এই ভয়ানক মৃত্যু দেখে ইরমার বুঝতে অবকাশ থাকে না মায়ের ও রিফার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তাই বোনকে গালাং ও তার বাচ্চা নষ্ট হওয়া থেকে শুরু করে রাগের বশে ইকসানের কাছে গিয়ে তার ব্ল্যাক ম্যাজিক করার ব্যাপারে জানায়। কিন্তু এখন প্রশ্ন যে ইকসান তো বলেছিল জিন নিশার রক্ত সম্পর্কে সবাইকে শেষ করবে, তাহলে মা এবং রিফা কেন মারা গেল? তখন বিকেলে মসজিদ থেকে আজান শোনা যাচ্ছিল। হঠাৎ নিশা চিৎকার করে বারান্দায় টেবিলে উঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। কিন্তু সঠিক সময় গালাং এসে তাকে বাঁচিয়ে নিলেও এই ঘটনার যথেষ্ট প্রভাব তার উপর পড়ে। গালাং হুজুরকে ডেকে আনলে তিনি আজ রাতে নিশাকে মসজিদে নিয়ে যেতে বলে। এর কিছুক্ষণ পর ইরমা গালাঙের সাথে দেখা করে জানায় এই সব কিছুর জন্য আসলে সেই দায়ী। তবে এখন একে অপরকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ইরমার বাচ্চাটা নষ্ট হয়েছে গালাঙের জন্য। তবে দোষী যেই হোক না কেন, এখন বাঁচতে হলে জিনকে থামাতে হবে। তাই ইরমা উলানকে নিয়ে ইকসানের আস্তানায় যাওয়ার প্রস্তুতি নিলে উলান পজেস্ট হয়ে যায়। সে ইরমার উপরে অ্যাটাক করলে কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে তার চোখের সামনে জিন উলানের মাথার স্ক্যাল্প উপড়ে মেরে ফেলে। ইরমা বুঝতে পারে জিন কোনো রক্তের সম্পর্ক ছাড়াই পরিবারকে পুরোই নির্বংশ করছে, আর এখন নিশা এবং গালাঙের পালা। ওদিকে মসজিদে সবাই নিশাকে সুস্থ করার প্রস্তুতি নিতে শুরু করলে ইরমা ইকসানের আস্তানায় পৌঁছয়। ইরমা তাকে বলে জিনকে থামাতে, কিন্তু আনজা জিনকে যে কাজের জন্য ডেকে আনা হয় সেটা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে তাকে ফেরানো সম্ভব নয়। তবে এক্ষেত্রে ইকসান বলেছিল জিন নিশার রক্তের সম্পর্কে সবাইকে মারবে, কিন্তু ফারা, উলান, রিফা এরা কেন মারা গেল? ততক্ষণে হুজুর জিন তাড়ানোর প্রক্রিয়া শুরু করলে নিশা আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। জিন প্রতি মুহূর্তে নিজের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কষ্ট দিতে শুরু করলে নিশার সাথে আচমকা ইরমা পজেস্ট হয়ে যায়, যার ফলস্বরূপ ইরমার শরীরের হাড় ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়।
নিশার ভিতরে থাকা জিন এতক্ষণে সম্পূর্ণ ক্ষমতায় এসে গালাংকে গলা টিপে মারার চেষ্টা করলে হুজুর নিশার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু আচমকা সবাইকে চমকে সোফিয়া পজিস্ট অবস্থায় মসজিদে উপস্থিত হয়, আর এই ঘটনার সাথে রিভিল হয় আসল রহস্য। ইরমা যেদিন ব্ল্যাক ম্যাজিকের জন্য নিশা চুল ও রক্ত নিতে ওদের বাড়ি গিয়েছিল, তার একদিন আগেই সোফিয়ার প্রথম রজস্রাব হয় এবং ইরমা ভুল করে নিশার জায়গায় সোফিয়ার রজস্রাবের প্যাড নিয়ে আসে, যার কারণে শুরু থেকে ভুলবশত ব্ল্যাক ম্যাজিকে নিশার রক্ত না দিয়ে সোফিয়ার রক্ত ব্যবহার করা হয়েছিল, যার ফলস্বরূপ জিন নিশার পরিবার বাদে গালাঙ্গের পরিবারকে নির্বংশ করছিল। তখনই সোফিয়া গালাঙ্গকে গলা টিপে শূন্যে তুলে ধরলে হুজুর জিনকে পরাস্ত করে সোফিয়াকে বাঁচিয়ে নিলেও গালাং মারা যায়। এইভাবেই শেষ হয় এক ভয়াবহ রাত। এরপর মুভির শেষে আমাদের কয়েকটা আর্টিকেল দেখানো হয়। ইন্দোনেশিয়ার পান্ডে গ্লাং রেজেন্সির মসজিদের বেসমেন্ট থেকে এক পরিবারকে ভয়ানক অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের মধ্যে লোকটির মৃত্যু ঘাড় ভেঙে হয়েছিল এবং তাদের একমাত্র মেয়ে ও মাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয়। পুলিশ লোকটির দুই কাজিনের লাশ ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। মহিলাটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক, তবে মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও তাকে দেখাশোনা করার জন্য পরিবারের কেউ বেঁচে নেই।